সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজ আমি আপনাদের সামনে সাপ্তাহিক জীবিকা সংক্রান্ত যে খবরের কাগজ কর্মসংস্থান রয়েছে তার যে নতুন সংস্করণ সাতাশে জুনের সেই সম্পর্কিত আলোচনা আপনাদের সামনে আমি করতে চলেছি আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এখনও অবধি যিনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নি অনুগ্রহ করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান সিলেক্ট করুন যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তার নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের ভিডিওটি তাই আমরা শুরু করছি আপনার ভিডিওটি শেষ অবধি দেখুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি এখানে বলা হচ্ছে যে সেন্ট্রাল পুলিশ ফোর্সে আর যার মধ্যে রয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সশস্ত্র সীমা বল এবং সেই সঙ্গে সাব ইন্সপেক্টর ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ পদে সর্বমোট পনেরোশো চৌষট্টি জন ছেলে মেয়েদের নেওয়া হবে তো এটি একটি সারা দেশব্যাপী একটি বিশাল পুলিশ সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে সেই সংক্রান্ত একটি খবর রয়েছে বিস্তারিত খবরটি আমরা দেখবো চোদ্দোর পাতায় এই যে এখানে দেওয়া রয়েছে এই যে ছয় কেন্দ্র পুলিশ সংস্থায় এখানে বয়স হতে হবে প্রত্যেক প্রার্থীকে এক এক দু হাজার একুশে হিসাবে থেকে পঁচিশ বছরের মধ্যে জন্ম তারিখ দেওয়া রয়েছে কত থেকে কতর মধ্যে হবে এবং প্রত্যেক আমি একবার পোস্টগুলো বলে দিই এখানটায় যেমন প্রথমে দেওয়া রয়েছে এই যে সাব ইন্সপেক্টর এখানে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে ছেলেদের জন্য একানব্বইটি পদ রয়েছে ঠিক আছে আর সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের সাব ইন্সপেক্টর জন্য পদ রয়েছে যেটাকে সি আর পি এফ বলা হয় তার জন্য পদ রয়েছে ছেলেদের জন্য হাজার চল্লিশটি এসএসবি জন্য পদ রয়েছে ষোলোটি আর এখানে আইটিবিপিতে ছেলেদের জন্য পদ রয়েছে ছত্রিশটি ইসিআইএসএফ এর এই ক্যাটাগরিতে এই পোস্টে এই ছেলেদের জন্য পদ রয়েছে আঠেরোটি এবং এখানে এইগুলো হলো আর সাব পরীক্ষার যে ভেনু সেগুলি হচ্ছে কলকাতায় আছে পোর্ট প্লেয়ার ভুবনেশ্বর এগুলো দেওয়া রয়েছে বিস্তারিত তোমরা এখান থেকে জেনে নিতে পারবে এখানে পরীক্ষা হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবরের মধ্যে ঠিক আছে এটি দুটি ধাপে পরীক্ষাটি হবে একটা হবে লিখিত পরীক্ষা আর তারপরে হবে মেডিকেল এক্সামিনেশান আবেদনকারীদের শারীরিক মাপজোক ঠিক আছে এবার এখানে আবেদন করতে হবে অনলাইনে ষোলোই জুলাইয়ের মধ্যে এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু ডট সি অনলাইন ডট এনআইসি ডট ইন অথবা ডাব্লুডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট এনআইসি ডট ইন এর জন্য প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপে রঙিন ছবি থাকতে হবে যেটি কুড়ি কেবির মধ্যে হতে হবে এবং প্রত্যেকের সিগনেচার বা সই থাকতে হবে বারো কেবির মধ্যে স্ক্যান করা ঠিক আছে এবার সকলকে পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে এবং বিস্তারিত জানতে চাইলে তোমরা আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি এই জীবিকা সংবাদের কর্মসংস্থানের পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং এই দুটি যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারো যে আর কী কী তোমাদের প্রয়োজন রয়েছে ঠিক আছে এটা আমাদেরকে ভালোভাবে মাথায় রেখে করতে হবে কারণ এখানে অনেকগুলি পদ রয়েছে এছাড়া আমরা অন্য খবরের দিকে একবার নজর রাখি এখানে বলা হচ্ছে রেলে একশো আট অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাটেন্ডেন্ট এটাও খুব গুরুত্বপূর্ণ পদ যোগ্যতা হচ্ছে মাধ্যমিক জিএনএম পাসদের উত্তর রেলওয়ে প্যারামেডিক্যাল স্টাফ অ্যান্ড সাপোর্টিং স্টাফ নার্স মাল্টি পারপাস হসপিটাল অ্যাসিস্ট্যান্ট হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট ও হসপিটাল অ্যাসিস্ট্যান্ট পদে একশো আটজন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য সেটি এখানে দেওয়া রয়েছে হসপিটাল অ্যাসিস্ট্যান্টের জন্য যেটি ডেড বডি ম্যানেজমেন্ট যাদের করতে হবে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদনের জন্য যোগ্য বয়স হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে এখানে মূল মাইনে আঠারো হাজার টাকা দেওয়া রয়েছে শূন্যপদ আটটি হাউস কিপিং অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারে বয়সতবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এরপরে আমরা দেখব দশের পাতায় হবে খবরটি দেওয়া রয়েছে এই যে মাল্টিপারপাস হসপিটাল অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারে বয়স হতে আঠেরো থেকে তিরিশের মধ্যে মূল শূন্য পদ তিরিশটি নার্স ভারতীয় নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্স যোগ্য নার্স ও মিডওয়াইফার হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে বিএসসি নার্সিং পাশ হলে অগ্রাধিকার পাবেন বয়স হবে আঠারো থেকে তেত্রিশ বছরের মধ্যে মূল মাইনে চল্লিশ হাজার নশো টাকা কীভাবে আবেদন করতে হবে ওপরে সব পদের বেলায় বয়স হতে হবে এক ছয় দু হাজার কুড়ি হিসাবে ঠিক আছে এবং তপসিলিরা ওবিসিরা যথারীতি বয়সে ছাড় পাবে প্রথমে নিয়োগ হবে চুক্তি বৃদ্ধিতে এবং চুক্তি মেয়াদ আস্তে আস্তে বাড়ানো হতে পারে দরখাস্ত কোথায় পাঠাতে হবে না এটা সরাসরি ইন্টারভিউ হবে ঠিকানা হচ্ছে অডিটোরিয়াম নর্দার্ন রেলওয়ে সেন্ট্রাল হসপিটাল লেন নিউ দিল্লি ইন্টারভিউ হবে বেলা সাড়ে দশটা থেকে চারটের মধ্যে নার্স পদের ইন্টারভিউ হবে সাতই জুলাই অন্যান্য পদে ইন্টারভিউ হবে আটই জুলাই তখন সঙ্গে নিয়ে যেতে হবে দরখাস্তের ফর্ম পূরণ করে আর এই সব প্রমাণপত্র কি কী রয়েছে এখানে এখনকার তোলা দু কপি পাসপোর্ট মাপের ফটো বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স এবং সেই সঙ্গে অন্যান্য প্রমাণপত্র দরখাস্তের ফর্ম সহ আরও বিস্তারিত তথ্য জানতে হলে এই যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এনআর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন অথবা ডাব্লু 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 ডট এনআর ডট রেলনেট ডট গভ ডট ইন এই দুটোর যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে দেখলেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে পাওয়া যাবে এছাড়া যদি আমরা দেখি প্রথম পথায় আরও রয়েছে যে থার্মাল পাওয়ারে একশো জন ট্রেনি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যাকে আমরা এনটিপিসি বলে থাকি সেখানে ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ পদে একশো জন লোক নিচ্ছে কারা এই পদে কোন আবেদনের যোগ্য আমরা একটু দেখেনি এখানে এই যে এখানে বলাই হচ্ছে এই ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ পাওয়ার ইলেকট্রনিক্স বা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা ইলেকট্রিক্যাল শাখার জন্য যোগ্য শূন্যপদ এবং অন্য যে পদ রয়েছে সেখানে শূন্যপদ পঁয়তাল্লিশটি এখানে দেওয়া রয়েছে বিস্তারিতভাবে আমি আর পড়ছি না আপনারা এখানে এসে দেখে নিতে পারেন কে কোন পদের জন্য যোগ্য শুধু এইটুকুই বলে রাখছি এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে ছয় জুলাই ছয় জুলাইয়ের মধ্যে আবেদন করে দিতে হবে যারা এন টিপিসিতে একশো জন অ্যাপ্রেন্ডিসের নাম নথিভুক্ত করতে চাই পাওয়ার গ্রিড কর্পোরেশনে দুশো জন নেওয়া হচ্ছে কিসে বলা হচ্ছে দেখি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পশ্চিমাঞ্চল টু দক্ষিণাঞ্চল টুতে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে দুশো জন লোক নিচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাঁচটা আবেদন করতে পারে শুরুতে এক বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে পনেরো হাজার টাকা এরপরে বিস্তারিত রয়েছে দশ নম্বর পাতায় আমরা দশের পাতায় একটু চলে যাই শূন্য পদ হচ্ছে পশ্চিমাঞ্চলের ক্ষেত্রে সাতটি দক্ষিণাঞ্চল ওয়ানের ক্ষেত্রে আটটি দক্ষিণাঞ্চল টু এর ক্ষেত্রে বাইশটি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশের আবেদনের যোগ্য শুরুতে এক বছরের ট্রেনিং স্টাইপেন্ড মাসে পনেরো হাজার টাকা শূন্য পদ পশ্চিমাঞ্চলে টু এর ক্ষেত্রে দশটি দক্ষিণাঞ্চল ওয়ানের ক্ষেত্রে পাঁচটি দক্ষিণাঞ্চল টু এর ক্ষেত্রে পাঁচটি গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন টেলি ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোর্স পাঁচটা আবেদন করতে পারেন শুরুতে এক বছরের ট্রেনিং স্টাইপেন মাসে পনেরো হাজার টাকা এখানেও সুন্দর পদ বলে দেওয়া হয়েছে পশ্চিমাঞ্চল টু এর সাতটি দক্ষিণাঞ্চল টু এ এগারোটি দক্ষিণাঞ্চল ওয়ানে এখানে কোনো পদ নেই এরকমভাবে বিভিন্ন ট্রেড দেওয়া রয়েছে এবং তার এগেনস্টে কত শূন্য পদ সেটি দেওয়া রয়েছে এটা আপনারা পরে দেখে নেবেন সব পদের বেলায় বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে তপসিলিরা পাঁচ ওবিসিরা তিন বয়সে ছাড় পাবেন তিন বছর দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ওপর ইন্টারভিউ হবে পশ্চিম অঞ্চল টু এর বেলায় চাকরি হবে গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র উত্তরাখণ্ড দমন দিউ ও দাদরা নগর হাভেলি যে কোনো একটি জায়গায় দরখাস্ত করতে হবে অনলাইনে পশ্চিমাঞ্চল টু এর বেলায় দরখাস্ত করবেন চারই জুলাইয়ের মধ্যে দক্ষিণাঞ্চল ওয়ানের বেলায় পাঁচই জুলাই আর দক্ষিণাঞ্চল টু এর বেলায় উনত্রিশে জুনের মধ্যে দরখাস্ত করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট পাওয়ার গ্রিড ইন্ডিয়া ডট কম এর জন্য বৈধ একটি ইমেল আইডি প্রত্যেক প্রার্থীর থাকতে হবে এছাড়াও পাসপোর্ট প্রুপের ফটো সিগনেচার বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট ইত্যাদি প্রমাণপত্র স্ক্যান করে নিতে হবে এবং আরও বিস্তারিত জানতে হলে আবেদনের পূর্বে এই ওয়েবসাইটে আপনাদেরকে গিয়ে দেখে নিতে হবে এছাড়া যদি অন্য কোনো খবর আমরা নজর রাখি দেখব পোর্ট ট্রাস্টে একশো ছিয়ানব্বই অ্যাপ্রেন্টিসিপ নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে দিনদয়াল পোর্ট ট্রাস্ট আগে যার নাম ছিল কান্দলা পোর্ট ট্রাস্ট সেখানে অ্যাপ্রেন্টিস হিসাবে একশো ছিয়ানব্বই জন লোক নিচ্ছে নেওয়া হবে সব ট্রেড সেগুলি হলো ট্রেড অ্যাপ্রেন্টিস এই সব ট্রেডে হচ্ছে ফিটার ড্রাফটসম্যান সিভিল মেকানিক ডিজেল ইলেকট্রিশিয়ান কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেমস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ওয়ারম্যান টার্নার ওয়েল্ডার এবং আরও অনেকগুলি পদ রয়েছে এটা আপনারা দেখে নেবেন এখানে সবগুলি আইটিআই থেকে ফিটার এবং অন্যান্য যে পদগুলি রয়েছে এরপর আছে চৌদ্দো পোতায় আমরা একটু চৌদ্দোর পোতায় গিয়ে একবার দেখে নিই বিস্তারিত হবে এই যে এখানে বলা হচ্ছে এই যে বিভিন্ন পদে প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিস্ট্যান্ট ওয়ারম্যান টার্নার ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্স বিভিন্ন পদে লোক নেওয়া হবে বলা হচ্ছে দু হাজার ষোলো বা তার আগে পাশ হতে হবে এক বছর কোর্স পাশ হলে স্টাইপেন্ড দৈনিক সাত হাজার সাতশো টাকা আর বছরের কোর্স পাশ হলে স্টাইপেন্ড আট হাজার পঞ্চাশ টাকা দেওয়া হবে এবার কোন পদে কতগুলি কোন ট্রেনে কতগুলি শূন্য পদ রয়েছে সেখানে এগুলি বলা রয়েছে এখানে বলা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য দু বা তারপর পাশ হতে হবে স্টাইপেন মাসে ন হাজার টাকা শূন্য পদ ত্রিশটি ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এখানে বিভিন্ন পদ বলা রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বিষয়ে এগুলো ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসে নেওয়া হবে আর এগুলো ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ট দেওয়া হবে আট হাজার টাকা ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রেন্টিস নেওয়া হবে যেসব ট্রেডে হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ইনফরমেশান টেকনোলজি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশ হলে সংশ্লিষ্ট শাখার জন্য যোগ্য এখানে স্টাইপেন্ট দেওয়া হবে মাসিক ন হাজার টাকা এখানে শূন্য পদও বলে দেওয়া রয়েছে ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে তিরিশ আট দু হাজার হিসাবে আঠাশ বছরের মধ্যে এটি একটি বিজ্ঞপ্তি নম্বর দেওয়া রয়েছে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে মেধা তালিকা তৈরির সময় প্রতি সেমিস্টারে পাওয়া নম্বর দেখা হবে মনোনীত হলে প্রার্থীদের ইমেল আইডিতে জানানো হবে তবে যাবতীয় প্রমাণপত্র মূল ও অ্যাকসেট কপি ভেরিফিকেশনের সময় আনতে হবে অর্থাৎ যখন ভেরিফিকেশান হবে তখন অরিজিনাল ও একসঙ্গে এক সেট জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনে ট্রেড অ্যাপ্রেন্টিশিপ পদের বেলায় প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নতুন নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইট সেটি হলো এই সিটিভি ডো হ্যাশ অ্যাপ্রেন্টিসশিপ ডট গভ ডট ইন এরপর দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে ডাব্লু 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 ডট দিন পোর্ট ডট গভ ডট ইন ডিপ্লোমা বা গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিশিপ পদের বেলায় প্রথমে অ্যাপ্রেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে ওয়েবসাইট হচ্ছে ইস্টিটিউ ডট কোলন এম এইচআর ডি এন এ টি এস ডট গভ ডট ইন এরপর দরখাস্ত করবেন এই ওয়েবসাইটে ডাব্লু 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 ডট দীনদয়াল পোর্ট ডট গভ ডট ইন সব ক্ষেত্রে দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে সাতই জুলাই এবং পূরণ ফর্ম পূরণ করতে কোনো অসুবিধা হলে এই যে নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে নাইন ওয়ানটা হচ্ছে ভারতের কোড এইট ওয়ান ডাবল জিরো এইট সিক্স ওয়ান সিক্স ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন যদি কোনো রকম অসুবিধা হয় ফর্ম ফিল আপের সময় এছাড়া দেখি আমরা প্রথম পাতায় যে ট্রাফিক পুলিশে পঁচিশশো সাতাত্তর পদে বিজ্ঞপ্তি বেরোচ্ছে বলা হচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার তাই ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করতে রাজ্য ট্রাফিক পুলিশে পঁচিশশো সাতাত্তর জন লোক নিয়োগে অনুমোদন দিয়েছেন নবান্ন আইনশৃঙ্খলা আরও মজবুত করতে বিধাননগর কমিশনারেটের পর ব্যারাকপুরও চন্দননগর কমিশনারেট তৈরি হয়েছিল এবার বিভিন্ন জেলায় জেলায় পুলিশ জেলা সহ ট্রাফিক কন্ট্রোল রুম খোলা হচ্ছে মোট পঁচিশশো সাতাত্তরটি শূন্য মধ্যে কনস্টেবল পদে নেওয়া হবে সতেরোশোটি ড্রাইভার পদে নেওয়া হবে একশো সতাত্তরটি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে চারশো চল্লিশটি সাব ইন্সপেক্টর পদে নেওয়া হবে একশো সত্তরটি আর ইন্সপেক্টর পদে নেওয়া হবে পঁচাত্তরটি ডিএসপি পদে নেওয়া হবে বারোটি এবং অতিরিক্ত পুলিশ সুপার পদে এবার দেখি আমরা সাথের পাতায় বিস্তারিত খবর রয়েছে অতিরিক্ত পুলিশ সুপার পদে এই যে নেওয়া হবে তিনটি এইসব প্রার্থীরা রাজ্যের বিভিন্ন জেলায় ট্রাফিক পুলিশ কাজ করবেন বা ট্রাফিক পুলিশ হিসাবে কাজ করবেন কলকাতা ও কয়েকটি কমিশনারেট ছাড়া রাজ্যে অন্য কোনো জেলাতে ট্রাফিক পরিচালনার জন্য কোনো ট্রাফিক গার্ড ছিল না প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার অফিসারই এই ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে থাকতেন এর ফলে ট্রাফিক সামলাতে ওই অফিসারে হিমশিম খেত এই জন্য এখানে দেওয়া রয়েছে টোটাল দেখুন বলা হয়েছে মোট শূন্যপদ পঁচিশশো সাতাত্তরটি শূন্যপদের মধ্যে কনস্টেবল সতেরোশোটি ড্রাইভার একশো সাতাত্তরটি সাব ইন্সপেক্টর একশো সত্তরটি শূন্য পদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে নিয়োগ করা হবে অন্যান্য পদের নিয়োগ হবে পদোন্নতির ভিত্তিতে নতুন দু হাজার সাতচল্লিশটি শূন্যপদের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবার দেখে নিন সাতচল্লিশ ট্রান্সলেটর ভারতীয় সংসদ ট্রান্সলেটর পদে সাতচল্লিশ জন লোক নিচ্ছে হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স মাস্টার ডিগ্রি কোর্সে ইংরেজি বিষয় থাকলে আবেদন করতে পারেন অন্যদিকে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি এরপর বলা রয়েছে পাঁচের পাতায় এরপর আমরা পাঁচের পাতায় দেখেন একটু এই যে ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স মাস্টার ডিগ্রি করছে হিন্দি অন্যতম বিষয় হিসেবে থাকলেও যোগ্য যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স মাস্টার ডিগ্রি করছে ইংরেজি ও হিন্দি বিষয়ে থাকলেও যোগ্য হিন্দি ও ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি কোর্স পাশটাও যোগ্য তবে সেক্ষেত্রে হিন্দি মাধ্যমে বেলায় ডিগ্রি করছে ইংরেজি বিষয় আর ইংরেজি মাধ্যমে বেলায় ডিগ্রি করছে হিন্দি বিষয় থাকতে হবে বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে তপশিলি ও বিসি যথারীতি বয়সে ছাড় পাবেন মূল মাইনে সাতচল্লিশ হাজার ছশো টাকা থেকে শুরু করে এক লক্ষ একান্ন হাজার একশো টাকার মধ্যে শূন্য পদ সাতচল্লিশটি প্রার্থী হবে লিখিত পরীক্ষার মাধ্যমে দেড়শো নম্বরে প্রশ্ন হবে এই সব বিষয়ে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি প্রতিটি পার্টে থাকবে নম্বর সকল সফল হলে মেন পরীক্ষা এই পরীক্ষায় থাকবে দুটি পেপার প্রথম পেপার ইংরেজি থেকে হিন্দি অনুবাদ পঁচাত্তর নম্বর দ্বিতীয় হচ্ছে হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ পঁচাত্তর নম্বর সময় দু ঘন্টা দ্বিতীয় পেপারে ইংরেজি প্রবন্ধ লেখা প্রেসি লেখা ও গ্রামার পঞ্চাশ নম্বর আর হিন্দি প্রবন্ধ লেখা প্রেসি লেখা ও গ্রামার পঞ্চাশ নম্বর সহ তিন ঘন্টার সময় দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারেন যে ওয়েবসাইট থেকে সেটা হচ্ছে ডাব্লুডাব্লু ডাব্লু ডট লোকসভা ডট এনআইসি ডট ইন এরপর ওই দরখাস্ত পূরণ করার পর স্ক্যান করে নেবেন তারপর বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট সহ অন্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন এবার ওই দরখাস্ত ইমেল করতে হবে সাতাশে জুলাইয়ের মধ্যে ইমেল আইডি হচ্ছে রিক্রুটমেন্ট হাইফেন আই রেট সংসদ ডট এনআইসি ডট ইন এই ইমেল আইডিতে এবার আমরা অন্য খবরের দিকে নজর রাখি দেখুন এগারোশো চুয়াত্তর ডাক্তার এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন পশ্চিমবঙ্গ হেলথ সার্ভিসের কাজের জন্য জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে এগারোশো চুয়াত্তর জন লোক নিচ্ছে ডাক্তারি ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারেন বিস্তারিত জানতে হলে আপনার সাতের পাতায় খবরটি অবশ্যই দেখবেন এরপরে আমরা দেখি অন্য পাতায় কোনো খবর রয়েছে কি না এখানে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে নার্সিং কোর্স শুরু হয়েছে দেখুন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্কুল অফ নার্সিং বৃন্দাবন জেনারেল নার্সিং ও মিডওয়াইফারি জি তিন বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে কোর্সটি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অফ ইউপি স্টেট মেডিকেল ফ্যাকাল্টি স্বীকৃত অন্তত পঞ্চাশ পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য কোর্স পাস মেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক সতেরো থেকে বাইশ বছরের মধ্যে সিট তিরিশটি পড়ানো হবে ইংরেজিতে মানে মিডিয়ামটা হচ্ছে ইংরেজি কোর্স শুরু হবে পয়লা অক্টোবর থেকে প্রার্থী বাছাই করা হবে প্রবেশিকার পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে আঠাশে আগস্ট ভর্তির সময় সিকিউরিটি হিসেবে জমা রাখতে হবে পঞ্চাশ হাজার টাকা ও কৌশলমানি হিসেবে জমা রাখতে হবে পাঁচ হাজার টাকা দুটোই ফেরতযোগ্য অর্থাৎ ফেরত দেবে এখানে বিস্তারিত আচ্ছা এখানে আবেদন করা দরখাস্ত আবেদন করার শেষ তারিখ হচ্ছে একত্রিশে জুলাই যোগাযোগ করতে হবে যে ঠিকানা রামকৃষ্ণ মিশন সেবাশ্রম স্কুল অফ নার্সিং স্বামী বিবেকানন্দ মার্ক বৃন্দাবন মথুরা ইউপি এটা যে ফোন নাম্বার দেখুন দেওয়া রয়েছে আর সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে বুধবার বাদে সব দিনে আপনারা জানতে পারেন আর ইমেলও করতে পারেন আর কে এম তো যারা আগ্রহী এই রামকৃষ্ণ মিশন সেবাশ্রম নার্সিংহোম বৃন্দাবন থেকে নার্সিংয়ে কোর্স করতে তেনারা অবশ্যই এখানে ফোন করবেন বা যোগাযোগ করবেন হচ্ছে সেনাবাহিনীতে ট্রেনিং দিয়ে কয়েকশো অফিসার নিয়োগ দেখুন স্থলবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী তিন বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে চারশো তেরো জন লোক নিচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা স্থলবাহিনী আর্মির জন্য আবেদন করতে পারেন ফিজিক্স কেমিস্ট্রি ও অঙ্ক বি অন্যতম বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেরা বিমান বাহিনী এয়ারফোর্স নৌবাহিনী নেভি বা নেভাল একাডেমি টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য আবেদন করতে পারেন আগামী বছরে উচ্চ মাধ্যমিক আবেদন করার যোগ্য সব বাহিনীর ক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে দুই এক দু হাজার দুই থেকে দুই এক দু হাজার পাঁচের মধ্যে শরীরে মাপজপ যেটি থাকে সেটি দরকার এটি আপনারা দেখে নেবেন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন আচ্ছা এইগুলো প্রার্থী বছরের পরীক্ষা কোথায় কোথায় হবে সেন্টারগুলি দেওয়া রয়েছে কলকাতা আছে গ্যাংটক আছে কটক দিসপুর শিলং বিভিন্ন জায়গায় রয়েছে এবং সব কিছু দরখাস্ত করবেন অনলাইনে ছয় জুলাই পর্যন্ত অর্থাৎ দরখাস্ত করার শেষ তারিখ হচ্ছে ছয় জুলাই ওয়েবসাইট হচ্ছে এইচডি টি পি কোলন হ্যাশ ডাব্লু 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 ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইন আচ্ছা দরখাস্ত করার সময় প্রথমে পার্ট ওয়ান ও পরে পার্ট টু রেজিস্ট্রেশন করতে হবে দরখাস্ত করার আগে প্রথমে ফটো ও সি সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নিতে হবে স্ক্যান করা প্রতিটি অংশ চল্লিশ কেবির মধ্যে হতে হবে তবে ফটো তিন কেবি ও সিগনেচার এক কেবির নিচে হলে হবে না এছাড়াও পরীক্ষা ফি বাবদ একশো টাকা তফসিলি হলে ফি লাগবে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে কোনো শাখায় নগদ দিতে পারেন পাঁচ জুলাইয়ের মধ্যে অথবা নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড মাস ডেবিট কার্ড কোনো কিছুর মাধ্যমে অনলাইনেও আপনারা জমা দিতে পারেন ঠিক আছে বিস্তারিত জানতে হলে যে উপরে ওয়েবসাইটে আপনারা গিয়ে দেখতে পারেন অথবা কোনো রকম অসুবিধা হলে সাহায্যের জন্য এই যে নাম্বার দেওয়া রয়েছে জিরো টু 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 ডবল থ্রি এইট ফাইভ টু সেভেন ওয়ান অথবা টু ডবল থ্রি এইট ওয়ান ওয়ান টু এই যে কোনো একটি নাম্বারে আপনারা ফোন করে খোঁজ নিতে পারেন দেখুন এখানে বলছে ছয় ল্যাব টেকনিশিয়ান আইসিএমআর রাজেন্দ্র মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ছয়জন লোক নিচ্ছে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাশ ডি এল কোর্স পাশ হলে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে যোগ্য পারিশ্রমিক মাসে আঠেরো হাজার টাকা শূন্য পদ তিনটি লাইফ সায়েন্স বিষয়ে গ্রাজুয়েট ল্যাবরেটরি সংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্য পারিশ্রমিক মাসে একত্রিশ হাজার টাকা শূন্য পদও তিন দুই পদের বেলায় বয়স হতে হবে তিরিশ বছরের মধ্যে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্তের ফর্ম পাবেন যে ওয়েবসাইট সেটি হল ডাব্লু ডাব্লু ডট আর এম আর আই এম এস ডট ও আর জি ডট ইন দরখাস্তের ফর্ম পূরণ করে ওই দরখাস্ত ইমেল করে পাঠাবেন চব্বিশে জুনের মধ্যে আঠাশে জুনের মধ্যে ইমেল আইডি হল এ ও হাইফেন আর এমআরআইপি রেট আইসিএমআর ডট গভ ডট ইন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থানের মূল মূল যে জীবিকা সংক্রান্ত যে খবরগুলি ছিল সেগুলো আপনাদের সামনে আমি উপস্থাপিত করলাম আশা করি আমার এই জীবিকা সংক্রান্ত কর্মসংস্থানের যে বিশ্লেষণ সেটি শুনে বা দেখে আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন রকম অসুবিধা হলে আর যেনারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার